আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দিন, আমার মা জামাইদের ষষ্ঠী করছে। তিনটে জামাই দেখে না, তিনটে জামাই, বড় জামাইয়ের দা শুরু হচ্ছে। এটা হচ্ছে বড় জামাই, আর আমার বরকে তো চেনো, এটা মেজো জামাই, আর এইটা আমার দেওয়ার ছোট জামাই। তোমরা সকলে জানো আমার ফেসবুক বন্ধুরা খুবই ভালো, সবই জানে যে আমার বরকে চেনে। আপনাদের কেমন করে জামাই ষষ্ঠী হয় কমেন্ট করে বলবেন। হ্যাঁ, এখন বড় জামাইয়ের দেখো শুরু হবে জামাই ষষ্ঠীটা, তারপরে মেজো জামাই হবে। দেখো এরকম করে ফোঁটা দিতে হয় প্রথমে। এখন আবার আশীর্বাদ হচ্ছে, এখন আশীর্বাদের পালা চলছে। এখন আশীর্বাদ হচ্ছে জামাইদের, মনে হচ্ছে না যে এটা ছোট জামাই, এইটা বড় জামাই বলে মনে হচ্ছে না। আর এইটা আমার দিদি দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে, ও বসতে পারছে না। আর আমার ঠাকুমা খাচ্ছে, খেতে খেতে আবার উঠে চলে যাচ্ছে ওই পাশে। আমাদের ওদিকগুলো দেখাও, শুধু আমাদের দেখানো হবে। এই যে জামাইকে এখন আম খাওয়াচ্ছে, আর আমরা না খেয়ে দাঁড়িয়ে আছি। জামাইরা দেখো কত গুণ করে খাচ্ছে দেখো, আর মেয়েগুনোকে না খাইয়ে রেখে দিয়েছে দেখো। দেখো দেখো কত খাচ্ছে দেখো জামাইরা, দেখো দেখো জামাইরা শুধু খাওয়াচ্ছে আর মেয়েগুনো বাদ। এসব কিন্তু একদম না, এইগুলো কিন্তু ভালো লাগছে না কিন্তু। এইগুলো বাবা জামাই বাবু কিন্তু অনেক খেয়ে নিচ্ছে, আমি গুনে গুনে রেখে দিচ্ছি। আস্তে খাও আস্তে বাবা। আজকে জামাইদের দিন, স্পেশাল দিন। একটা পাখা, পাখাটা আছে টেবিল পাখা, কিন্তু টেবিল পাখাটা চালায় কারণ প্রদীপ জ্বলছে তো লিভে যাবে বলে। তাই এবার মেয়েদের জামাই, এবার ষষ্ঠী ফোটা হবে। আমার দিদি পাখা চালিয়ে দিয়েছে, এই আলোটা এবার তো লিভে যাবে। আমি একটু গাট করে থাকি বলে, আমি গাট করে থাকি লিভে হবে। এবার মেজো জামাইয়ের এবার ষষ্ঠী হচ্ছে। দেখো ষষ্ঠী আশীর্বাদ হচ্ছে, এখন আশীর্বাদের পালা চলছে। একদিক দিয়ে আবার দাদা হচ্ছে, জামাইরা রিল্যাক্সে পাকা হয় বসে আছে, আর আমরা জামাইরা পাকা হয় বসে খাওয়া দাওয়া করছে, দই খাচ্ছে, পেট ঠান্ডা করছে। আর আমরা কি করছি, যা ক্যামেরা করছি, আর হচ্ছে না খেয়ে বসে আছি। আজকে রান্না করেছি আমি, দেখো আমাদের রাধুনি বল রান্না করে দেখাবো একটু পরে দাঁড়াও। কিন্তু বেশি কিছু হয়নি, মাংস আর পটল চিংড়ি হয়েছে। দেখো তোমাদের দাদা ভাই আগে তরমুজটাই তুলে নিয়ে গেছে, তরমুজটা ফেভারিট বলে তরমুজ তুলে নিয়ে গেছে। দেখো মিষ্টি খায় না, তরমুজটাই খাচ্ছে, পেট ঠান্ডা হবে। এই দেখো দিদা, আর আমার জামাই বাবু লুকিয়ে লুকিয়ে লিচু খাচ্ছে, জামাই ফোঁটা দিচ্ছে। আবার দই খাচ্ছ নাকি বাবা, পেট ঠান্ডা করছে দেখো। আর আমার দেওয়ার মনে হচ্ছে আমার কখন হচ্ছে ষষ্ঠীর ফটোটা কখন দেবে আমার শাশুড়ি। আর এসপাইটটা কোথায় গেল, এসপাইটটা কই আনলো না তো কেউ, তিনটে তিনটে এসপাইট গেলাসে দিলে হবে, তিনটে জামাই তিনটে নিয়ে তো বসে থাকতে হবে। হ্যাঁ, আর কি উপহার দিচ্ছে, হাজার একটা করে জামাইদের পুরস্কার দিচ্ছে, মানে আশীর্বাদ। বজাবু কেউ দিয়েছে, দেখাও জামাইবু, জামাইবু দেখাও, জামাইবু কেউ হাজার হাজার দিয়েছে। আজকে শুধু জামাইদের দিন, জামাইবু হাজার এক টাকা দিয়েছে। আর এইটা ছোট জামাই, ছোট জামাইয়ের স্পেশাল হবে, আশীর্বাদ হচ্ছে। ছোট জামাইটা কোনো লজ্জা নেই কিছু, ছোট জামাই দেখা যাক যে ছোট জামাইয়ের কি আগে দেয় শাশুড়ি। মা দিচ্ছে দইয়ের ফোঁটা, এখন জামাইকে জামাইকে দইয়ের ফোঁটা দিচ্ছে।
এইদিকে তাকিয়ে নাকি একটু ফোটাটা দাও। হ্যাঁ না আমি এদিক দিয়ে যাওয়া যাবে না, জল দাও এইদিকে, মুখের দিকে তাকাও। হ্যাঁ জল দিয়ে মুখ ধোয়াতে হয়, দেখেছো আমার মা কত নিয়ম কানুন কত কিছু জানে দেখেছো। তোমরা কি খাবে দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু কিছু বলে নে, তোমাদের কিন্তু বলেই নে একবারও যে হচ্ছে খাবে কি কি, তোমাদের দাদা ভাই খেয়েই যাচ্ছে দেখো। শাশুড়িকে খাইয়ে দিচ্ছে জামাই, ছোট জামাই, মানে এটা স্পেশাল, আমি বললাম না যে স্পেশাল ভাবে হবে, তো ওই জন্য স্পেশাল ভাবে শাশুড়িকে খাইয়ে দিচ্ছে। আবার দই খাইয়ে দিচ্ছে, পেট ঠান্ডা হবে জামাইয়ের, জামাই নালে কষ্ট পাবে। ও বাবা এই দেখো দুটো জামাই কিন্তু কিছু দেয় না দেখেছো, ছোট জামাই স্পেশাল বললাম, স্পেশাল ভাবে শাড়ি দিচ্ছে, আর দেখো মিষ্টি খাওয়াচ্ছে, এইদিকে তাকাও, হ্যাঁ শাশুড়ি মিষ্টি খাচ্ছে, আর দেখো কাপড় দিচ্ছে, ছোট জামাই কাপড় দিচ্ছে এখন শাশুড়িকে, এটা স্পেশাল বলেছিলাম না ওই জন্য স্পেশাল। শাড়িটা কমেন্টে বলো যে কেমন হয়েছে কালারটা, আর সবই তো দেখাবো তোমাদের, তিনটে জামাই কি কি দিয়েছে তোমাদের দেখাবো। এখন তো এইটা একটু এটা সারপ্রাইজ রইল তোমাদের কাছে। আমার মা কেন না সারাদিন উপোস করেছিল, এই ধরো চারটে বাজতে যাচ্ছে, আর এখন মা এই মিষ্টিটা খাচ্ছে। বাবা জামাইয়ের টাকাটা দিচ্ছে, ভুলে গেছিল মিষ্টি খেতে খেতে।